তো নমস্কার বন্ধুরা, আমি বলেছিলাম যে শিমুলতলা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, তো সেই জন্য নেক্সট ভিডিওতেই আমি আবার এসেছি শিমুলতলা সম্পর্কে বলতে। তো আগে শিমুলতলা কী ছিল? শিমুলতলা বাঙালিদের একটা পর্যটন কেন্দ্র ছিল। তো শুধু শিমুলতলা নয়, দেওঘর, শিমুলতলা আর মধুপুর এই তিনটে জায়গাতে বাঙালিরা কী করতো, কোনো অসুখ বিসুখ হলে ওয়েদার চেঞ্জে আসতো, বা এমনিতেই ওয়েদার চেঞ্জে এসে মাসের পর মাস এখানে থাকতো। তো মাসের পর মাস এখানে তো ভাড়া করে থাকা যায় না, আর এখানে থাকার জায়গাও তখন তেমন ছিল না। তো সেই সময় অভিজাত পরিবারের বাঙালিরা কী করেছিল, এই শিমুলতলাকে ঘিরে বিভিন্ন ধরনের অনেক বাড়ি তৈরি করেছিল। তার মধ্যে ফেমাস বাড়ি হচ্ছে এইটা, এটা সবচেয়ে শিমুলতলা এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়ি। এবং এটার যে অবস্থান, অবস্থানগত গুরুত্বের দিক যদি দেখতে হয়, এটা দারুণ একটা লোকেশনে আছে, তো সেই জন্য এটা আকর্ষণ বেশি করে লোককে। এই ঠিক বাড়িটার উল্টো দিকে একটা টিলা আছে যেটার নাম হচ্ছে লাট্টু পাহাড়, লাট্টুর মতো দেখতে বলে। তো শিমুলতলা, ধীরে ধীরে বাঙালিরা শিমুলতলা যখন আসে, তো বাঙালিরা এখানে বিভিন্ন জায়গায় চারপাশে অনেক জায়গায় সব বাড়ি তৈরি করে, আর বাড়ি তৈরি করে থাকতে শুরু করে। এবং কারা এই বাঙালিরা? এই বাঙালিরা হচ্ছে তখনকার দিনে জমিদাররা বা অভিজাত পরিবার যে সমস্ত ছিল, তারা তারা এখানে বাড়ি বানিয়েছিল। তারপরে ধীরে ধীরে অনেক পরিবর্তন হয়েছে, অনেক সময় অতিবাহিত হয়েছে। এই সমস্ত বাড়ির যে সমস্ত মালিক, তাদের যে সমস্ত বংশধরেরা আছে, কিছু কিছু তাদের বংশধরেরা এখনও সেখানে বাস করে, আর যারা এখানে বাস করে না তাদের বাড়িগুলো পরিত্যক্ত হয়ে গেছে। এবং কিছু কিছু বাড়ি আবার ভাড়াও দিয়ে দিয়েছে কেয়ারটেকার রেখে। এই বাড়িটা হচ্ছে পার্সোনাল প্রপার্টি, এখানের যে বংশধর, এই বাড়ির যে বংশধর, তারা এই বাড়িটাকে মেনটেনেন্সও করেনি বা কোনো কিছু করেওনি। যদি করতো এই জায়গাটা হোটেল হিসেবে দারুণ চলতো এবং খুব ভালো হতো। তো যাক গে, তো এই ছিল হচ্ছে শিমুলতলার ইতিহাস। আর এর সঙ্গে শিমুলতলায় এই যে রাজবাড়ি, এই রাজবাড়ির ঠিক একদম সামনে দিকে, সামনে দিকে একটা হচ্ছে ঝিল আছে। এই রাজবাড়ির জলের প্রয়োজনীয়তা মেটানোর জন্য এই ঝিলটা এখানে করা হয়েছিল। হোটেল থেকে বেরিয়েছি, বেরিয়ে দুলারি ভবন যাব। শিমুলতলার মধ্যে বিখ্যাত হন্টেড প্লেস হচ্ছে দুলারি ভবন, তো সেটাই আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি। যেদিকেই তাকানো যায় শুধু জঙ্গল আর জঙ্গল। এইখানে যারা বসবাস করে তারা খুব একটা বেশি সুবিধার মধ্যে বাস করে না, কারণ এখানে সব কিছু অ্যাভেলেবেল না। এখানে একটাই একমাত্র এটিএম হচ্ছে এসবিআই এর এটিএম। শিমুলতলায় এসবিআই এর এটিএম ছাড়া আর অন্য কোনো এটিএম এখানে নেই। শিমুলতলা পুলিশ স্টেশন আমার ডান দিকে, এটাকে আমি ক্রস করলাম, বাঁ দিকে ঢুকলাম, রেল লাইনটা পার করবো। পার করে কিছুটা যাব দুলারি ভবন কি ধারে, আচ্ছা এই, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই হচ্ছে সেই দুলারি ভবন, যে জায়গাটাকে লোকে হন্টেড বলে, দুলারি ভবন। তো আমি এখন দুলারি ভবনের সামনে একদম চলে এসেছি। এই হচ্ছে দুলারি ভবন, নেম প্লেটও লেখা আছে দুলারি ভবন, প্রোপ্রাইটার লালা সিং। দুলারি ভবনের এটা পাশের দিক, আর এই ভবনের পাশেই একটা কুয়ো আছে। পাতকুয়া থেকে জল তুলে এখানে ফেলা হতো। এখান থেকে এই যে সরু সরু নালাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই নালা দিয়ে জলটা এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে ব্যবস্থা কানেক্টেড আছে। তো সুতরাং কিছু একটা তখন ব্যবস্থা নিশ্চয়ই এটা ছিল, তো আমার জানা নেই সেটা কি। দুলারি ভবনের ভিতরে ঢোকা যাক। পুরো সব ছাদ টাদ সব ভেঙে পড়েছে। এই অংশটাকে খাটাল হিসেবে সম্ভবত ব্যবহার করা হতো দেখে তাই মনে হচ্ছে। বাড়ির বাইরে পায়খানা বাথরুম, আগেকার দিনের বাঙালিরা কখনোই বাড়ির মধ্যে পায়খানা বাথরুম করতো না, তো পায়খানা বাথরুমের জন্য আলাদা করে বাইরে জায়গা করতো। দুলারি ভবনের বিশাল একটা এলাকা নিয়ে ছিল, পাঁচিলটা এখনো দেখা যাচ্ছে। ও যে দূরে পাঁচিল দেখা যাচ্ছে, কি বিশাল এলাকা নিয়ে তৈরি এর যে বাড়ির যে পরিধিটা আছে, কি বিশাল এলাকা নিয়ে তৈরি, জাস্ট ভাবা যায় না। অসম, এটাই ভাবতে অবাক লাগছে
যখন এখানে একসময় মানুষ থাকতো, তখন এইখানকার পরিবেশটা কীরকম ছিল, কেমন? তো ভাবতে একটা মনের মধ্যে থ্রিল ফিল করছি। তো এখন এই বাড়িটা হচ্ছে পোড়ো বাড়ি হয়ে গেছে এবং এটা হন্টেড প্লেস নামে পরিচিত। এখানে রাত্রিবেলা কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি উপলব্ধি করে, সেই কারণে এটা হন্টেড প্লেস নামে পরিচিত। চলুন, যতদূর ভিতর পর্যন্ত ঢোকা যায় ভিতরে, ততদূর পর্যন্ত আমি ঢোকার চেষ্টা করি। কিছুক্ষণ আগে আমি এই জায়গাটায় এসে দাঁড়িয়েছিলাম, সেই জায়গাটা এটা। আস্তে আস্তে যাই। খুব বিপজ্জনক, এটা সম্ভবত কিচেন ছিল। এই জায়গাটাকে যে কেন হন্টেড বলে আমি জানি না, হান্টিংয়ের মতো আমার কিছুই মনে হয়নি, আর আমার কিছু ফিলিংসও হচ্ছে না। তো বাইরে যাওয়া যাক, জায়গাটা খুব বিপজ্জনক, বেশিক্ষণ এখানে থাকা ঠিক নয়। তো দুলারি ভবন ঘোরা হলো। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সাবস্ক্রাইব করলে তবে আমি ইন্সপিরেশন পাই ভিডিও বানানোর, আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক দিন। এখন আমি শিমুলতলা ছাড়ছি, মোটামুটি 10:30 বাজে। আর যাওয়ার আগে আমি এই হোটেলেরই একজন মেম্বার, তার সঙ্গে আমি কথা বলবো। উধার পে অল একটু পাহাড় রাজবাড়ি হ্যাঁ রাজবাড়ি বলতে কি দাদার কীর্তি হয়েছিল ওখানে, দাদার কীর্তি ওখানেই হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে পটল কুমার গান আমার হোটেলে হয়েছিল, আর ওখানেও হয়েছিল। আচ্ছা, পটল কুমার যে সিরিয়াল হয় তার গানটা এইখানে হোটেলে হয়েছিল, রিসর্টে হয়েছিল। আচ্ছা আচ্ছা। আর রাজবাড়িতে কোথাকার রাজা থাকতো? মানে ওই তো কলকাতার, কলকাতাকার রাজা। ওদেরকে এক আলাদা সা এক ঘর বানায় রাজা। হ্যাঁ, উসকা গার্ড ভি কা ঘর থা, পুলিশ রাতা থা ওয়া পহলে, দাদু লোগ বল রাতা উনকো। হ্যাঁ, যে পুলিশ রাতা। আচ্ছা, তো পুলিশ মারা গিয়া, হম, মারা নেই গিয়া, রাজা মারা গিয়া। রাজা মারা গিয়া এই কারণ সে যে আব হাম বেঠাল হ্যাঁ, আর ওহাঁ সে মালিক জো হ্যাঁ বলে চেক করনে আয়েগা, হ্যাঁ, তো হামই মার দিয়ে। আচ্ছা আচ্ছা, এসেই হুয়া। আর কই বাত না, উসকা পুরানা কই উসকা জো পুনে রিস্তাদার বগেরা নেই হ্যায়, কলকাতা মে আবি নেই আতা। তো ও আবি ভি প্রাইভেট প্রপার্টি হ্যায়, গভর্নমেন্ট প্রপার্টি হ্যায়? না, আবি তো প্রাইভেট হি হ্যায়, আবি তো ঠিক হ্যায়, কোই গভর্নমেন্ট নেই লিয়া হ্যায়, ইসিলিয়ে ও এসেই পড়া হ্যায়, এসেই পড়া হ্যায়। আচ্ছা, আর পাহাড় কে উপর যে মন্দির হ্যায় ও কিতনা সাল পুরানা হ্যায়? ও তো করিব বহুত দিন কা হ্যায়, পুরানা মন্দির পহলেই সি থা ইয়া? হ্যাঁ, পহলেই সি থা। আচ্ছা, ফির বাদ মে মন্দির বানায়া গয়া? হ্যাঁ, ফির মন্দির বানায়া, সিঁড়ি বানায়া গিয়া। সিঁড়ি তো নয়া হ্যাঁ। আপনার শুভ নাম কে হ্যায়? আমরা পুরা নাম বালেশ্বর যাদব হ্যায়, এসে বালুদা বালুদা সবে বলতে হ্যায়। আচ্ছা, কিতনে দিন সে ইধার হ্যায়? হাম 30-35 সাল সে, আমরা বাড়ি ভি এইখানে হ্যায়, ঘর ভি আমরা ইয়াহি হ্যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাম ইধার সে ধারারা ফল যায়েঙ্গে। হ্যাঁ, ইয়াহি রাস্তা সে যায়েঙ্গে। কিধার? একদম ইয়াহি, ইয়াহ সে 10 কিলোমিটার দূর হ্যায়। তো আমরা এখানে বালুদার সঙ্গে কথা বললাম, তো আশা করি ভালো লাগলো। আর হোটেলটা একবার আমি দেখিয়ে দিই। তো আমি এই হোটেলেই ছিলাম রাত্রিরে। তো আমি বাড়ি ফেরার পথে আমার এই জায়গাটা পড়ে বলে আমি এই জায়গাটায় এসেছি। তো এটা হচ্ছে জজবা মন্দির, আর এর পাশেই জজবা নদী আছে। তো অনেকে এটাকে বলা হয় ধারারা ফলস বলে। নদীর জল অনেক শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেছে কারণ হচ্ছে মন্দিরের পুরোহিত যেটা বললেন, এখানে নদীতে বাঁধ দিয়ে
চাষ করা হয় বলে এখানে জল অনেক কমে গেছে বললেন। তো এবার বাড়ির পথে পা বাড়িয়েছি, 348 কিলোমিটার রাস্তা বাকি, যেতে মোটামুটি 7.5 ঘন্টা টাইম লাগবে অ্যাজ পার গুগল, কিন্তু রাস্তায় তো আমি ব্রেক নেবো, সুতরাং একটু বেশি লাগবে। আর এখন বাজে 11:15। যদি দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলা যায়, তাহলে বিহারের শিমুলতলাকে মিনি সিমলা অফ বিহার বলা যেতেই পারে। পাগল, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা আশা করি অবশ্যই আপনার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইব করলেই আমি নতুন জায়গায় ঘোরার ইন্সপিরেশন পাই। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে, ততদিনের জন্য বাই বাই।